ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কোভিড-19 এবং স্বাস্থ্য সুরক্ষা প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ে 42তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সকাল 11টার সময় আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নূরে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলিয়ার উপস্থিতিতে উপজেলা পর্যায়ে 42তম এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা স্কুল কলেজের শিক্ষার্থীরা 11টি স্টলের মাধ্যমে বিজ্ঞান মেলায় বিভিন্ন প্রদর্শনীতে প্রযুক্তির মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়ন কিভাবে করা যায় এগুলো তুলে ধরেন। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈকত আকবর, যুব উন্নয়নের কর্মকর্তা মুসলে উদ্দিন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমেন বাবুল সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা।